অবৈধ কয়লা নিয়ে চলছে নিয়মিত অভিযান অবৈধ কয়লা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অভিযান নিয়মিত নিয়মিত চলছে। কুলটি থানা এবং পুলিশ এই এই অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কয়লা আটক করছে সেই একই চিত্র দেখা গেল আজ শনিবার আজ সকালে কুলটি থানার পুলিশ বিসিএল এর দামাগড়িয়া কয়লা বড়িরা এলাকায় অভিযান চালায় এবং এই অভিযানে আনুমানিক পাঁচ টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে সমগ্র পরিমাণ কয়লা কুলটি থানাতে নিয়ে আসা হয় পাশাপাশি আরেকটি অভিযানে চৌরঙ্গী ফাঁড়ের পুলিশ তিনটি অবৈধ কয়লা বোঝাই সাইকেল দুটি কয়লা বোঝাই মোটর সাইকেল বাজেয়াপ্ত করে আনুমানিক তিন টন কয়লা আটক হয়েছে পুলিশ দাবি করেছেন বেআইনি কয়লা রাশ টেনে ধরতেই এমন অভিযান বারবার চালানো হচ্ছে आसानसले सौमत्र गांगुलिर रिपोर्ट ग्लोब न्यूज़